কলকাতায় বেশ কিছু মানুষজন যারা বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করছেন এবং সরকারি কাজের সাথে যুক্ত, যারা রাজস্থানী মীনা ধর্মের মানুষজন রয়েছেন তারা সরকারি কাজের সাথে যুক্ত গোটা রাজ্য জুড়ে কলকাতাতেও, যে সমস্ত সরকারি চাকরিজীবী মানুষজন রয়েছেন যারা রেলওয়ে সহকারী কাজের সাথে যুক্ত, তারা হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে নামলেন রাজস্থানের মীনা সম্প্রদায়ের মানুষজন। রাজস্থানে এক মহিলাকে হত্যা করা হয়েছে, মহিলা যার নাম বাদাম দেবী, তাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে গণহত্যা করা হয়েছে অমানবিকভাবে। যারা হত্যা করেছেন সেই সমস্ত মানুষদের যাতে রাজস্থানের প্রশাসন কড়া শাস্তি দেয় তারই দাবিতে সেখানকার মানুষজন বিক্ষোভে নেমেছেন। জানা যায় বাদাম দেবী নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন 23/4/2022। নিজের এলাকাতে গোপালপুরে লালসোট কালবাস মোড়ে নামার পর নিখোঁজ হয়ে যান তিনি, ওই মহিলা যার নাম বাদাম দেবী। তারপরে জানা যায় সেই মহিলার ওপর চরম নির্যাতন করা হয়েছে। তার পরের দিন 25/4/2022 সকালে লালগড় থেকে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনার জেরে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন বেশ কিছু মানুষজন। একই চিত্র ধরা পড়ল লিলুয়া কলকাতায়। লিলুয়া রেলওয়ে কর্মচারীরা হাতে মোমবাতি নিয়ে মিছিল করে তার ছবিতে মালা দিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করেন এবং প্রশাসনের কাছে এটাই আবেদন রাখেন যাতে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভুবনেশ মীনা, এল এন মীনা, শঙ্কর মীনা এবং সমস্ত রেলওয়ে লিলুয়া স্টপ সরকারি কর্মচারীগণ। পিন্টু প্যাটেলের রিপোর্ট। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।